এই মুহূর্তে অভিবাসন মঞ্চের দিকে এগিয়ে আসছেন আরামবাগের মাননীয় মহকুমা শাসক সুভাষিনী ই আইএএস মহাশয়া। দেশে 100 কোটিরও বেশি মানুষের গর্ব তিরঙ্গা জাতীয় পতাকা, আর অল্পটি সময়ের মধ্যেই উত্তোলিত হবে জাতীয় পতাকার সবার উপরে রয়েছে ত্যাগের প্রতীক বিরুবার। মধ্যে রয়েছে শান্তির প্রতীক সাদা রং, ও নিচে তারুণ্যের প্রতীক সবুজ রং। ঠিক যখন 9টা বাজবে তখনই কিন্তু আমরা জাতীয় পতাকা আগের মাননীয় মহকুমা শাসক সুভাষিনী ই আইএএস মহাশয়া নীল আকাশের বুকে উত্তোলিত হল তিরঙ্গা জাতীয় পতাকা। দর্শকদের কাছে অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে উঠে দাঁড়াবেন। এবার রাষ্ট্রীয় অভিবাদনের সঙ্গে ব্যান্ডের সুরে ধ্বনিত হচ্ছে জাতীয় সঙ্গীতের সুর। এগিয়ে আসছেন অভিবাসন মঞ্চের দিকে রিপোর্টিং এর উদ্দেশ্যে। প্রজাতন্ত্র দিবস প্যারেড আপকে নিরীক্ষণ কে লিয়ে অ্যালাইনমেন্ট পর হাজির হ্যায় শ্রীমান। আর দেশাই নির্মল চন্দ্র নন্দী এবার এগিয়ে চলেছেন মাননীয় মহকুমা শাসক এবং মাননীয় আরক্ষা আধিকারিক মাননীয় মহকুমা শাসক সুভাষিনী ই আইএএস মহাশয়া এবং মাননীয় মহকুমা আরক্ষা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী প্যারেড পরিদর্শনের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন মাননীয় মহকুমা শাসক এগিয়ে চলেছেন প্যারেড পরিদর্শনের উদ্দেশ্যে। সঙ্গে রয়েছেন মহকুমা আরক্ষা আধিকারিক, তিনি একে একে কুচকাওয়াজে অংশগ্রহণকারী 19টি দলকে পরিদর্শন করবেন। চক্রবর্তী
আমি অনিশ্চিত পরিদর্শন করলে মাননীয় মহকুমার শাসক ফিরে আসছেন অভিভাবক মঞ্চে। নির্মল চন্দ্র নন্দী আপনারা একটু দাঁড়িয়ে যান, সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করছি আর যাবেন না প্লিজ। চতুর্থতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অভিভাষণ দান করবেন মাননীয় মহকুমা শাসক সুভাষিনী ই মহাশয়। সভা সহ বর্ণাঢ্য অনুষ্ঠান। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করলে জনগণের সত্ত্বে সুষ্ঠু প্রশাসন ও আইন শৃঙ্খলা গড়ে তুলতে 1950 সালে স্বাধীনতার আড়াই বছর পর আজকের এই দিনে গণপরিষদে ভারতের সংবিধান ভারতবাসীর দ্বারা কার্যকরী করা হয়। আর সেই দিন থেকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র রূপে আমাদের স্বমহিমায় পথ চলা শুরু হয়। আজকের এই শুভদিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আরম্ভা মহকুমার বিশেষ কিছু কাজকর্মের তথ্য তুলে ধরছি। পশ্চিমবঙ্গ সরকারের দ্বারে সরকার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা দিয়ে আরামবাগ প্রশাসন এখনো পর্যন্ত 35,650 জনকে লক্ষ্মীভাণ্ডার, 13,120 জনকে ঐক্যশ্রী, 6,800 জনকে কন্যাশ্রী, 34,843 জনকে বিধবাতা, 39,725 জনকে বার্ধক্য ভাতা, 9,785 জনকে মানবিক ভাতা আর 3,78,909 জনকে স্বাস্থ্যসাথী প্রকল্পগুলির সুবিধা প্রদান করতে সক্ষম হয়েছে। এবং 2023 সালে 24,129 জনকে জাতিগত শংসাপত্র, 21,855 ছাত্রছাত্রীকে সরকারি বৃত্তি, 17,498 ছাত্রছাত্রীকে সবুজ সাথী সাইকেল, 23,928 জনকে তপশিলি বন্ধু আর 1,813 জনকে জয়জাহার বার্তা প্রদান করা হয়েছে। আরামবাগ মহকুমার মোটর ভেহিকলস দপ্তরের মাধ্যমে আর্থিক বছর 2022-23 জন্য 28 কোটি রাজস্ব সংগ্রহ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মোটর ভেহিকলস ডিপার্টমেন্টগুলির মধ্যে আরামবাগ এমবিএ টেকনিক্যাল রাজস্ব সংগ্রহের দিক থেকে 2021-22 আর্থিক বর্ষে প্রথম স্থান এবং 2022-23 বর্ষে
দ্বিতীয় স্থান অর্জন করেছিল। আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রথম এই মহকুমার অন্তর্গত আরামবাগ ব্লকের 23টি ICDS সেন্টারের সামনে কমিউনিটি নিউট্রিশন কিচেন গার্ডেন শুরু করেছে। কিচেন গার্ডেনের দায়িত্ব দেওয়া হয় SHG মহিলাদের। উৎপাদিত সবজির অর্ধেক অংশ ICDS এর বাচ্চাদের রান্না করে খাওয়ানো হয়েছে এবং বাকি অংশ SHG মহিলারা নেয়। এই প্রকল্পটি সফলভাবে চলছে। আর এই বছর আরামবাগ মহকুমার 6টি ব্লকেও নতুন করে এই প্রজেক্টটি শুরু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর উদ্যোগে তপশিলি জাতি ও উপজাতি ছাত্র ছাত্রীদের মধ্যে পদে থেকে 40 জন ছাত্র ছাত্রীকে নিয়ে এই বছর আরামবাগ মহকুমার লাইব্রেরিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং ক্লাস চালু করা হবে। আগামী বছরগুলোতেও এই কোচিং ক্লাস চালু থাকবে। আরামবাগ চাপাডাঙ্গা সড়কে 4 লেনে পরিণত করার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আরামবাগ PCCL মেডিকেল কলেজ নির্মাণ কার্য প্রায় শেষের পথে। বর্তমানে তৃতীয় বছরে মোটর ফাটক সফলভাবে চলছে। আরামবাগে সব জম ধরে গেছে, সব কটা ফায়ার হয়নি। এটাতে তো একটু আজ পাওয়া গেল। প্রয়োজনীয় নির্দেশ পাওয়ার উদ্দেশ্যে মাননীয় মহকুমা শাসকের নির্দেশে ফিরে চলেছেন নিজের অবস্থানে কুচকাওয়াজ শুরুর লক্ষ্যে। এবারে কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন মোট 19টি দল। 19টি দলের মধ্যে জাতীয় সমর শিক্ষা বাহিনী অর্থাৎ NCC বিভিন্ন দল সহ মোট 14টি দল এবং প্রশিক্ষণপ্রাপ্ত 5টি দল। তিনটি কুচ কলম্বে মনসে গুজরগাপ অর প্লাটুন ডাইরেসে নম্বর 1 প্লাটুন আগে শ্রী নির্মল চন্দ্র নন্দীর নেতৃত্বে শুরু হল 75তম সাধারণ শুরু হল 75তম প্রজাতন্ত্র দিবসের রবীন্দ্রনাথ।
গণতন্ত্র দিবসে কুচকাওয়াজ শুরু হয়েছে। কুচকাওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছে অভিবাদন অস্ত্রের দিকে। শুরু হয়েছে সশস্ত্র আরঙ্কা বাহিনী অস্ত্রে সজ্জিত। এই বাহিনীটির নেতৃত্বে আছে রবীন্দ্রনাথ। সশস্ত্র বাহিনীকে অনুসরণ করছেন পশ্চিমবঙ্গ আরঙ্কা বাহিনীর আরক্ষী দল নেতৃত্বে অম্বরীশ রায়। আরঙ্কা বাহিনীকে অনুসরণ করছেন বিভাস চক্রবর্তী। এরপর রয়েছে কৃষি মহাবিদ্যালয়। নেতাজি মহাবিদ্যালয় এনসিসি বয়েজ নেতৃত্বে অঙ্কন তুলে এরপর রয়েছে একেপিসি গার্লস নেতৃত্বে দেবশ্রী চ্যাটার্জি। একেপিসি গার্লস দলকে অনুসরণ করছে রাজা রামমোহন রায় গার্লস নেতৃত্বে অঙ্কিতা সিংহ রায়। রাজা রামমোহন রায় গার্লসের পরে রয়েছে এসআরএসবিএম গার্লস নেতৃত্বে স্বাগতা সর্দার। কামারপুকুরের এসআরএসবিএম গার্লসকে অনুসরণ করছে নেতাজি মহাবিদ্যালয় এনসিসি গার্লস নেতৃত্বে শিখা মোদি। নেতাজি মহাবিদ্যালয় এনসিসি গার্লসের পরে রয়েছে আরামবাগ গার্লস স্কুল। আরামবাগ গার্লস স্কুলের নেতৃত্বে রয়েছে ফারবিনা বেগম। এরপরে রয়েছে জাহান্নবোদয় বিদ্যালয় দিহিবাগনার নেতৃত্বে রয়েছে সত্যনারায়ণ শাহ। জহন্নবোদয় বিদ্যালয় ডি বাগানের পরের আছে আরামবাগ প্রতিষ্ঠা নেতৃত্বে রয়েছে সীমানন্দী। আরামবাগ প্রতিষ্ঠার পর রয়েছে সেন্ট টমাস স্কুল কামারপুকুর নেতৃত্বে শ্রেয়ম নন্দী। অভিভাবক
অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। এরপরে এসডিপিও সাহেবের গাড়ি, এরপর আরামবাগ থানার আইসি সাহেবের গাড়ি, এরপরে অগ্নি নির্বাপন দপ্তরের গাড়ি, এই মুহূর্তে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে। ঠিক পিছনেই রয়েছে সিভিল ডিফেন্সের গাড়ি, পশ্চিমবঙ্গ সরকারের সিভিল ডিফেন্সের গাড়ি এই মুহূর্তে অভিবাদন মঞ্চ ক্রস করছে। রয়েছে আরামবাগ পৌরসভার অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবার জন্য যে পৌরসভা সাধারণ মানুষের জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবা আয়োজন করেছে। আরামবাগ থানার পুলিশের গাড়ি, এরপরে ট্যাবলো, চেত সমিতির ট্যাবলো এই মুহূর্তে এগিয়ে আসছে। এই মুহূর্তে গোঘাট এক নম্বর ব্লকের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের ট্যাবলো, কন্যাশ্রী পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, আজ আন্তর্জাতিক প্রকল্প। জনসংখ্যা পশ্চিমবঙ্গ সরকারের আরো